সবাইকে হক আইটি সার্ভিসেসের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি বরাবরের মতো মাইক্রোওয়ার্কার্সের একটা টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার কাছ থেকে টেস্টের হেল্প নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা কমেন্টস করবেন। কি ধরনের কমেন্টস? আই নিড হেল্প অথবা ভাইয়া আমার টেস্টে হেল্প লাগবে, এই জাতীয় কমেন্টস করবেন। করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে FB লিংক আছে ওই লিংকে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার টেস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, অনলাইন আর্নিং ইউটিউব আর্নিং রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সকলেই জানেন মাইক্রোওয়ার্কার্সের টেস্ট দিতে হলে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করার পর ফোন নম্বর ভেরিফাই করতে হবে। ফোন নম্বর ভেরিফাই করার পর আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন তারা দেখাবে যে আপনার একটা টেস্ট দেওয়া লাগবে, বা একটু নিচে চলে আসলে আপনারা এখানে দেখবেন যে টেস্টের একটা অপশন থাকে, বা যে কোনো জবে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে লেখা আসতেছে অ্যাডমিশন টেস্ট। তো এই অ্যাডমিশন টেস্টটা না দিলে কিন্তু আপনি জব করতে পারবেন না, যে কোনো জবে ক্লিক করবেন এই একই লেখা আসবে যে আপনার অ্যাডমিশন টেস্টটা দেওয়া লাগবে। সো চলুন আমরা দেখে আসি যে অ্যাডমিশন টেস্টটা কিভাবে দিতে হয় বা কি কি প্রশ্ন আসে। তো যারা আমার কাছ থেকে হেল্প নেওয়ার কথা শুনে এখনই ভিডিওটি কেটে দিতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা আগে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, দেখে তারপরে ডিসিশন নেবেন যে আপনি পারবেন কি পারবেন না, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন, তাইলে সব থেকে ভালো হয়। না হলে আপনারা এই অর্ধেক পথে যদি দেখে যোগাযোগ করেন তাহলে আপনারা প্রসেসগুলো বোঝেন না, বা এমনও হইতে পারে যে আপনারা টেস্টটা দিতে পারবেন নিজে নিজেই। সো এই জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পর যদি না পারেন তাইলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করবে। তো এখন আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট এই অপশনটাতে যখনই করব ক্লিক তখনই আমাদের টেস্টটা দেওয়া শুরু হয়ে যাবে। আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে প্রথমে চলে আসতেছে প্রশ্নগুলা। এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন, ওকে এটা সি হবে, একে সি দেখাও মাইক্রোওয়ার্কার্স ইন অর্ডার টু কন্টিনিউ ইটস সার্ভিস হাউ মেনি জব পার ডে। তো এটা হবে যে ইটস ডিপেন্ডস অন ইওর ক্যাপাবিলিটি বিকজ মাইক্রোওয়ার্কার্স একটা হচ্ছে ফ্রিল্যান্স সাইট, সো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কয়টা জব করবেন বা কতটুকু আর্নিং করবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে। অল অফ দিস আর ভ্যালিড ওয়েজ টু আর্ন মানি ইন মাইক্রোওয়ার্কার্স এক্সেপ্ট রিপোর্ট এ ওয়েবসাইট অ্যাজ এ স্প্যাম। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে হুইচ ওয়ার্ড মিন্স টু রিপ্লেস দ্য সাপ্লাঙ্ক সায়েন্টিস্ট হ্যাভ ড্রাইভ ফ্রম প্রোভাইড এ ডিয়ার বি নম্বর। তৃতীয় যে প্রশ্নটা আসছে মেনি ফ্যামিলিজ সার্ভাইভ দ্য ডিপ্রেশন স্টুডেন্ট। তারপরে এখান থেকে আমরা নেক্সট করে দিব, নেক্সট করে দিলে আমাদের এখানে আরও কিছু প্রশ্ন আসবে। দ্য স্টুডেন্ট ড্যাশ দেয়ার দ্য স্টুডেন্টস আর ওয়েটিং দেয়ার এক্সামিনেশন দ্য ফাস্টার ইউ অ্যাক্ট দ্য বেটার ইজ ইট। তো এখান থেকে আমরা এই যে ফিনিশ অপশনটাতে ক্লিক করলে আমাদের টেস্টটা দেওয়া হয়ে যাবে। তারপর আমরা এই যে মেম্বার এই অপশনটাতে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের টেস্টটা পাস হয়েছে কিনা। তো এখানে দেখেন অ্যাডমিশন টেস্ট পাস, ওকে। তো এইটা যদি আসে এখন আপনারা যে কোনো জবে ক্লিক করার পর ওই জবটা করতে পারবেন। ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনলাইন আর্নিং ইউটিউব আর্নিং রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হক আইটি সার্ভিসেস অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। আল্লাহ হাফেজ।